একটু বাচ্চা গুলো এখন বাড়ির ব্যাপার থেকে আমাদের মরফিন আসছেন, আমাদের দেখার জন্য আমরা যতটুকু সহযোগিতা করছি, ঠিক আছে? এখন ভাবছি রাষ্ট্রীয় সন্ত্রাস করে 30 ডিসেম্বর আওয়ামী লীগ সহিংসতার মধ্য দিয়ে চক্রান্ত ষড়যন্ত্রের মধ্য দিয়ে নির্বাচনের যে নিষ্ঠুর তামাশা অনুষ্ঠান করেছে, সেটাতে সমস্ত জাতি আজকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারা প্রতারিত হয়েছে। আওয়ামী লীগ সঙ্গে জাতীয় এবং আন্তর্জাতিক আধিপত্যবাদী শক্তি আজকে বাংলাদেশের মানুষকে পুরোপুরিভাবে প্রতারিত করেছে এবং তাদের যে অধিকার, সে অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে। এই বঞ্চিত করার পরে যেহেতু জনগণ থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে, জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছে, সেই জন্য এখন তারা গণশত্রুতে পরিণত হয়েছে। নির্বাচনের পূর্বে, নির্বাচনের দিন পরবর্তীতে যে সহিংসতার সৃষ্টি তারা করেছে, তাতে অসংখ্য মানুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছে, এমনকি আমার বোন নোয়াখালীতে তিনি ধর্ষিতা পর্যন্ত হয়েছেন, 4 সন্তানের মা। আমরা ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি এবং জনগণের কাছে এই বিচার দান করছি, বিচার দিচ্ছি জনগণের কাছে। আমরা মনে করি আওয়ামী লীগের এই রাষ্ট্রপক্ষকে সঙ্গে নিয়ে জনগণের বৃদ্ধ অবস্থায় নেওয়া, এটা বাংলাদেশের রাজনীতিতে একটা দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করলো, একটা অন্ধকার যুগে প্রবেশ করলো এবং বাংলাদেশ গণতন্ত্রবিহীন হলো। একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার তাদের যে নীল নকশা, সেই নীল নকশা বাস্তবায়িত করার দিকেই তারা এগিয়ে গেল। আপনারা তো বৃহৎ গণতান্ত্রিক দল, এখন এই মুহূর্তে এই যে আপনারা বলছেন নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, গণতন্ত্র নাই, সেক্ষেত্রে আপনারা সামনে থেকে কিভাবে এগোবেন? আমরা জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা বলেছি যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই সহিংসতা, জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করবার যে ঘটনা, সবগুলো থেকে আমরা এটার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আন্দোলন তো থাকবেই, ভোটারদের তো আন্দোলন। সবচেয়ে মর্মস্পর্শী ও শ্বাসনালী ঘটনা ঘটেছে নোয়াখালীতে, এক সিএনজি চালকের স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের মাধ্যমে স্ত্রীর প্রাণ হানি। বন্ধুরা আমার, একদিকে বিরোচিত অঙ্গীকার আর তার উপরে নেমে এসেছে শতাব্দীর সবচেয়ে নিষ্ঠুর নির্যাতন, নির্যাতনের মাধ্যমে স্ত্রীর প্রাণ হানি। তারপরও সে বলেছে আমি ধানের শেষেই ভোট দেব।
আওয়ামী লীগের 10-12 জন কর্মী, একদল কর্মী নোয়াখালীর সুবর্ণচর এলাকার মধ্য বাগানে চার সন্তানের মা সিএনজি চালকের স্ত্রীকে নৌকা মার্কায় ভোট দিতে বলে। এই নিয়ে কথা কাটাকাটি হলে মহিলাটি সবার সামনে ধানের শীষে সিল দেয়। এরপর রাত 10টার দিকে সন্ত্রাসীরা পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে গৃহবধূটির হাত পা ও মুখ বেঁধে রাতভর নির্যাতন করে ঘরের পাশে ফেলে যায়। সে এখন নোয়াখালীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। বন্ধুরা, কি অপরাধ তার ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে একজন নারী তার সর্বস্ব হারিয়ে পৃথিবী থেকে চলে গেল। এখন এই জ্ঞানপাপী যারা টক শো করেন আওয়ামী লীগের বুদ্ধিজীবী, এখন এটার ব্যাপারে তারা কি বলবে, এটার ব্যাপারে তাদের করণীয় কি? এই মর্মান্তিক হৃদয় বর্ণিত এই ঘটনা। আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদেরকে বলব, এরপরও আপনাদের ক্ষমতা ধরে রাখতে হবে। এটা কি পাকিস্তানিদের চাইতেও নির্মম নিষ্ঠুর কাজ নয়? 25 মার্চের রাত থেকে 16 ডিসেম্বর পর্যন্ত তারা যে বিভৎসতা চালিয়েছে, ওই বিভৎসতারই তো সমতুল্য। আজকে সেদিন যেমন ভোটাধিকার প্রয়োগ করতে দিয়েছিল, কিন্তু সেই অনুযায়ী সরকার গঠন করতে দেওয়া হয়নি সংখ্যাগরিষ্ঠ দল। আর এখন ভোটাধিকার প্রয়োগেরই সুযোগ নেই। একজন নারী সকল বাধা অতিক্রম করে পড়েছে বলে তার সমস্ত কিছু, একজন নারীর সবচেয়ে বড় সম্পদ তাকে দিয়ে দিতে হতো। আমি শুধু কিভাবে ঘৃণা জানাবো, আমি কিভাবে ধিক্কার জানাবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এরপরও মিথ্যা জয় উল্লাস করবেন আপনারা, জনপদের পর জনপদ 300 আসনই রাতের অন্ধকারে কেটে নিয়েছেন, 30%, 40%, 50%, আর ইলেকশনের দিন নাটক করেছেন, কোথাও এজেন্ট রাখেননি, এজেন্টগুলির উপর তাড়িয়ে দিয়েছেন আর মানুষকে ভয় পাইয়ে দিয়েছেন। মানে প্রায় 1.5-2 মাস আগে থেকেই তারা যেন ভোট কেন্দ্রে না যায়। গ্রেপ্তার, মিথ্যা মামলা, গুলি করা, ছুরিকাঘাত করা, কি বাদ দিয়েছেন আপনাদের মমতা আক্রমণে শারীরিক ভাবে অত্যাচার করার কি বাদ দিয়েছেন? সবগুলোই আপনারা করেছেন।